আমি এক জায়গায় তোয়াজু গেলাম, তারা কই হুজুর আমরা এখানে তো তিনটা জিনিস বন্ধ। আমি কইলাম কোন কোন জিনিস বন্ধ বলে, একটা হইল জানাজার বাদে দোয়া বন্ধ, আর কি বন্ধ বলে মিলাদ শরীফ বন্ধ, আর কিতা বলে সিন্নি বন্ধ। হয়টা খোকা তিনটা। আমি কইলাম বালা কথা, দেও বন সবটি বন হইয়া তোর আছে, ঠিক না নি খোকা? বলে আজকে তাকে তিনোটা জারি হইতো, আলহামদুলিল্লাহ খোকা। আলহামদুলিল্লাহ হইতা নাই নি আপনারা? আমি বললাম যে আজকে তাকে তিনোটা জারি হইতো, আপনারা একমত নি? তারা কইলে জিও একমত। ইকানো কৌমি এলাকা কি বেশিরভাগ কৌমি, তো আলিমকলও আইসুন দেখি, অনেক শেখ সাহেবকলও আইসুন, আমার খুব বালা লাগলো। আমি কইছি বালা হয়েছি, একটা সুযোগ পাইছি। তো আমি কইলাম ঠিক আছে, আমার প্রশ্নর জবাব আজকে আপনারা দিয়া যাওয়া লাগবো। মিলাদ শরীফ বাদ খাস আপনারা লোকে আমরাও একমত, সিন্নিও বাদ খাস আমরাও একমত, জানাজার ভরে দোয়াও বাদ খাস আমরাও একমত। এখন আপনারা আমার জবাবও কোন দিয়ে যান, দরকার আছে না নি জানার? মাতুক আপনারা এটা জানার দরকার আছে নি না? নাই জানাজার ভরে দোয়া করলে মুর্দা বলে দুজকও যায় কি জুড়ে হোক নাও জুবিল। আমি এক জায়গায় দোয়া করে দিছিলাম, আমার এক আত্মীয় মারা গেছিল সাতক এলাকাত, তেক মুরব্বী কইরে আল্লাহ হুজুরের দোয়া কইরে মুর্দারে দুজকও পাঠাইছে। থারার এক ধারণ হইল জানাজার ভরে দোয়া করলে মুর্দা দুজকও যায় কি। তো আমি মনে মনে কইলাম যে গরভুরের মুয়াদ্দি সাহেবে যে যত জায়গায় দোয়া করছেন তো সকল মুর্দারে দুজকও পাঠাইছে। হ্যাঁ গরভুরের মুয়াদ্দি সাহেবের নাম শুনছেন তো আপনারা? নুরুদ্দিন সাহেব। তাই না আমরা একবার সাতকর দিগলবন গেলা, যেখানে গিয়া জানাজা হরি আত তুলিয়া দোয়া করিলছেন। এখন তো তারা আর সেরা হয় খালা হয় দোলা হয় কই আল্লাহ ইতা কিতা করলা, তারা ইতার দোয়া করেন না, মানে তারার সাবে দোয়া করিলছেন অনেক ইতা কইত, মানে তাই তারার ফিস ফিস আওয়াজ উন্না কইলে এই শোনো আমি এখানে দোয়া করছি কিতার লাগি জানো নি? আমি দোয়া করছি এই কারণে জানাজার ভরেও মাঝে মাঝে দোয়া করা যাই যাচ্ছে, ওটা বুঝাইবার লাগি, নাইলে তো তোমরা একবারে বন করি দেওয়া। আলহামদুলিল্লাহ হইতা নাই নি আপনারা? জানাজার ভরে মাঝে মাঝে দোয়া করা যে যাই যাচ্ছে ওটা বুঝাইবার লাগি, নাইলে তো তোমরা একবারে বন করি দেবা। হ্যাঁ জানাজার ভরে মাঝে মাঝে দোয়া করা খিতা আছে কৌকা? আপনারা এটা দোয়া করেন নি না? লাশ লইয়া দৌড় শুরু করে দেন, দোয়া খান করেন যান। আমি চ্যালেঞ্জ দিছি বলে কেমন পর্যন্ত চ্যালেঞ্জ, একটা হাদিস দেখাও চাই দেখি নবীজি জানাজার ভরে দোয়া করতে নিষেধ করছেন। যদি নবীজি নিষেধ করেন আমরা মানতে রাজি, আর যদি নিষেধ না থাকে তাহলে জানাজার ভরে দোয়া করতে নিষেধ দিও না, হইল না হইল না, কিন্তু বাধা দিও না, ঠিক কিনা না? কইর না বাধা দিও না, জানাজার ভরে দোয়া করলে মুর্দার ফায়দা হয়। কার ফায়দা হয়? আমরা তো মুর্দার উপকারী বন্ধু, আমরা তো বিপদের সময় সাহায্য করতাম, উতারারে করতাম নি না? করতাম না হোকা? করতাম। নবীজি ফরমাইছেন মা মিন মাইয়িতিন সাল্লি আলাই জামাতু মিনাল মুসলিমিন ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফু বিহি। আমার কোন উম্মত যদি মারা যায় আর 100 জন মানছে তার জানাজার নামাজ পড়ে, আর 100 জন মানছে তার লাগে যদি কোনো সুপারিশ করে, যেই সুপারিশ করবো ও সুপারিশ আল্লাহ কবুল করি লিবা। তাহলে তো আমরা তো জানাজা হইয়া তার লাগে সুপারিশ করি, আলহামদুলিল্লাহ সুরা একবার ভরি, তিনবার কুলহুয়াল্লা সুরা ভরি, ভরিয়া মুর্দার রুহের মধ্যে ফুসাইয়া দেই, অতখান করি আর তো কুন্তা নাই, ঠিক কিনা না মাতো আপনারা? এলে বাদ কি কাজ করলাম ভাই? মেসকাত শরীফর হাদিস নবীজি ফরমাইছেন 60 জন মানছে যদি জানাজা হইয়া সুপারিশ করেন, যেই সুপারিশ করবা ওটা আল্লাহ কবুল করে লিবা। সুবহানাল্লাহ, ও সুপারিশ আল্লাহ কবুল করে লিবা। কারি আকবর আলী সাহেব দরগা মাসার মস্তমি আসলা, দরগা মসজিদের ইমাম আসলা, সিলেট আলিয়া মাদ্রাসার ফারি গেইন সরকারি মাসা তো ভরছেন, হুমায়ুন রশিদ চৌধুরীর জানাজার নামাজ পড়াইছেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠু জানাজা ভরিয়া হাত তুলিয়া দোয়া করছেন, হাজার হাজার মানুষ লইয়া আলহামদুলিল্লাহ হোকা। আমি কইলাম ওই যে জানাজা ভরলা ভরিয়া দোয়া করছেন, তাইলে তো হুমায়ুন রশিদ চৌধুরীরও জাহান্নামে হটাই দিছে। আমার এক মুরব্বী কন ইনও দোয়া করছেন কিতার লাগে জানেনি বলে, না বলে পুলিশে ডরাইয়া খারে ডরাইয়া হোকা। আমি এক জায়গায় দোয়াজু গেলে আমার এক ছাত্র ইমাম তো কয় হুজুর ই এলাকাতে এক প্রভাবশালী মানুষ আছেন, এন জানাজার ভরে দোয়া করতে দিন না, মানে তার বাপ মারা গেছেন, এক মহতমিম সাহেবের জানাজার নামাজ পড়াইছেন, মানে কোন মহতমিম সাহেব আত খান তুলিলা তুলিয়া তাই না তুলিলছেন দোয়া করিলছেন, মানে মানছে তানরে ধরছেন যে তুমি মানুষের জানাজার বাদে দোয়া করতে দাও না, এখন তোমার বাপর জানাজার বাদে দোয়া করাইলা এখানে। বেটাই উঠতে কয় বুঝতে হইবাই তো বাপ খার, হ্যাঁ তোমার বাপর লাগে যদি দরদ থাকে তে আমরা মা বাপর লাগে দরদ আছে নি না? নাই। এই যে আপনারা মাদ্রাসা ফোড়াইরা, এই মাদ্রাসা ফোড়া নিয়ে তো একটা সার্থকতা আছে, মরার বাদে দোয়া করবার লাগি না দোয়া বন করাইবার লাগি? আরও যদি হোক দোয়া করবার লাগি না দোয়া বন করাবার লাগি? আমরা তো অনেক ছাত্র মাদ্রাসার দিন হইন হুজুর, আর কোনটা না করুক মরলে তো হুজুর 2-4টা অক্ষর ফড়িয়া দিব আর এক যারা দোয়া করবো।